দুটি লাইন না শুনলে হয় না। এ মাতারি তুমি এরকম উদ্লাগায় দাঁড়াইয়াছো কি লাগিয়া? এটা হচ্ছে সাম্প্রতিককালের টক অফ দ্য টাউন। কি হয়েছে সেখানে ঘটনা আমরা তো শুরুতে একটু দেখতে পাইলাম। মীর সাব্বির হচ্ছে একটা কমেন্ট করছেন, সেই কমেন্ট নিয়ে ভদ্রমহিলা বেশ রিয়াকশন জানাইছেন এবং এটা নিয়ে অনেক রিপোর্টিং হচ্ছে, লেখালেখি হচ্ছে। সো কি ঘটছিল সেখানে আমি সেটা ভদ্রমহিলার মুখ থেকেই শুনি। 11 তারিখ মিসেস ইউনিভার্স বাংলাদেশের ফাইনাল রাউন্ড ছিল, সেই অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করছিলাম। না না না, আপনি তো মিসেস ইউনিভার্স এই প্রোগ্রামের হচ্ছে উপস্থাপনা করতেছিলেন না, কেন এই অসত্য কথাটা বললেন? ও না করতেছিল, ও আচ্ছা আচ্ছা, মিস ইউনিভার্স করতেছিলেন। আচ্ছা না, আপনি মিসেস ইউনিভার্স বলে ফেলছেন, এই জন্য বললাম আর কি। যে প্রোগ্রামটা উপস্থাপন করতেছেন সেই প্রোগ্রামেরই আপনি নাম জানেন না, কেন এই কথা বলতেছি আসতেছি সেইখানে। অবশ্যই শুরুতেই এইটা বলে নিতে হয় যে মীর সাব্বির যেটা বলছেন এটা আসলেই উইয়ার্ড, আউট অফ নোহার উনি কেন এইটা বলতে গেলেন, যেটা ভদ্রমহিলাও বলেন। পুরো প্রতিযোগিতা নিয়ে, বরিশাল নিয়ে অথবা দেশের কোনো কিছু নিয়ে, কোনো হাস্যরস নিয়ে তার কিছু মনে হয়নি, তার চোখ গেছে আমার পোশাকের উপরে। অনেক কিছু নিয়ে, মানে একটা ফানি লাইন বলা যেত সেখানে, সব কিছু বাদ রেখে ওনার ড্রেস পরে আসেন সেটা নিয়ে যোগ করা, এটা একটু তো অবশ্যই ডিস্টেস্টফুল হয়েছে এবং একটু উইয়ার্ড হয়েছে, এটা এই ব্যাপারে কোনো দ্বিধা নাই। অ্যাকনোলেজমেন্ট দিয়ে নিচ্ছি প্রথমে, বাকি সময় আমি কিন্তু ভদ্রমহিলাকে নিয়ে কথা বলবো এই জন্যে, কারণ উনি এমনভাবে কথা বলবেন ভদ্রমহিলা যে মীর সাব্বির যে কথাটা বলছেন এইটা খুবই অস্বাভাবিক একটা কথা হয়েছে, এটা খুবই অগ্রহণযোগ্য একটা কথা হয়েছে। আর ভদ্রমহিলা যে পোশাক পরছেন এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা পোশাক হয়েছে এবং এটা খুবই কিন্তু গ্রহণযোগ্য একটা পোশাক হয়েছে। ভদ্রমহিলার কথা শুনলে কিন্তু এটাই মনে হবে। কিন্তু মীর সাব্বিরের সাথে উনি যে নিক্তিতে মীর সাব্বিরকে হচ্ছে জাজ করতেছেন সেই নিক্তি ওনারও কেটে হেসে ধরলে কিন্তু উনি খুব একটা পার পাবেন এটা নেসেসারিলি বলা যাচ্ছে না। উনি পার পাবেন শুধুমাত্র যদি উনি ধরে নেন যে উনি বাংলাদেশে বসে আমেরিকার পোশাক আশাক পরবেন, এটা স্বাভাবিক, মীর সাব্বিরের কথাটা যেরকম স্বাভাবিক না অস্বাভাবিক উনি ধরে নিয়েছেন শুরুতে। অন দ্য আদার হ্যান্ড উনি যদি এটাকে স্বাভাবিক ধরে নেন যে উনি বাংলাদেশে বসে আমেরিকান ড্রেস পোশাক আশাক পরবেন, কিন্তু আমেরিকার কোনো কিছুই কিন্তু উনি মানবেন না, ব্যক্তিগত জীবনে কোনো কিছু চর্চা করবেন না। আমেরিকার আসতেছি এই পয়েন্ট, আস্তে আস্তে আসবো, আমেরিকার যত ভালো ভালো দিক আছে এগুলো আর কোনো খালি আমেরিকার মতো ন্যাংটা হয়ে চলবেন বাংলাদেশে বসে, এটাই স্বাভাবিক ওনার দৃষ্টিতে। আর মীর সাব্বিরের কথাটা অস্বাভাবিক হয়েছে, এই কারণে ওনাকে নিয়ে বেশি কথা বলবো আর কি। ওনার স্বাভাবিকতার ডেফিনেশন নিয়ে একটু আমি ধন্ধে আছি। এটা যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হতো তাহলে তুমি বলতে পারতো যে আপনি ড্রেস কোড ফলো করেননি অথবা তুমি ড্রেস কোড ফলো করেন, এটা তো কোনো ধর্মীয় অনুষ্ঠান না। ও না, হ্যাঁ, এটা তো কোনো ধর্মীয় অনুষ্ঠান না, এখানে ড্রেস কোড ফলো করার কিছু নাই, কথা ঠিক আছে আবার ঠিক নাই, ড্রেস কোড ফলো করার কিছু নাই। মনে করেন এই প্রোগ্রামে যদি আপনি বিকিনি পরে আসতেন, না পোশাক নিয়ে কথা বলা যাবে না, এটা তো সত্য কথা না, পোশাক নিয়ে কথা বলা যাবে তো, যাবে না তা তো না। আপনি যদি এখন এই অনুষ্ঠানে বিকিনি নিয়ে পড়ে আসেন তাহলে কথা হতো না? অবশ্যই কথা হতো। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে কি জানি বলে পোশাক নিয়ে কথা বলা যাবে না, এটা কিন্তু ঘটনা সত্যি না। কখন বলা যাবে, কখন বলা যাবে না, কোন পোশাক নিয়ে বলা যাবে, কোন পোশাক নিয়ে বলা যাবে না, এখানে একটা আলাপের রুম আছে, তার মানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি পোশাক নিয়ে আন্ডার এনি সার্কামস্টান্সেস কথা বলা যাবে না, তার মানে ব্যাপারটা তা না। নাম্বার ওয়ান। ওকে, নাম্বার টু হচ্ছে, অ্যাগেন বলতে হচ্ছে উনি এটা অস্বাভাবিক লাগতেছে ওনার কাছে, কারণ ওনার দৃষ্টিতে উনি স্বাভাবিক হিসেবে ধরে নিয়েছেন যে উনি বাংলাদেশে বসে ওয়েস্টার্ন ড্রেস পরবেন, এটা স্বাভাবিক। তো আন্টি আপনি যদি, সরি আপা, আপা আপনি যদি বোরখা পরে আসতেন এই অনুষ্ঠানটাতে মনে করেন, হ্যাঁ, তখন কি এটা স্বাভাবিক হতো? ও না না, তখন এটা স্বাভাবিক না, কেন এরকম আপনি না বললেন এইমাত্র কোনো ড্রেস কোড নাই এই প্রোগ্রামের জন্য। যদি এখানে বোরকা পরে আসতো তাহলে আপাই হয়তো খুব সম্ভবত ফেসবুকে স্ট্যাটাস দিতেন যে দেশ কোথায় চলে যাচ্ছে, এখানে কি জানি সৌদি আরবের কালচারের পোশাক পরে আসছে কত, মানে এই ভদ্রমহিলা কিন্তু আরেক জায়গায় এই ইন্টারভিউতে বলেন যে টিপ নিয়ে কথা বলা, তারপর মানে উনি বুঝাতে চান যে মূল্যবাদী টুল্যবাদী ওই লাইনের আর কি, তার মানে উন্নয়ন নিয়ে কথা না বলে, শিক্ষণীয় কিছু নিয়ে কথা না বলে, যদি নারীদের টিপ কপালে কেন টিপ পড়লো মুসলমান নারী হয়ে, অথবা আপনার পোশাকের লেন্থ ছোট কেন, বোঝা যাচ্ছে আন্টি হচ্ছে ওই লেনের লোক। তো তার মানে হচ্ছে এই প্রোগ্রামে যদি একজন বোরকা পরিহিতা উপস্থাপিকা আসতেন তখন সারা দেশে একটা তোলপাড় হইতো এবং উনি এই তোলপাড়ের মধ্যে অংশ নিতেন বলে ধরে নিচ্ছি আর কি ওনার কথাবার্তা থেকে মনে হচ্ছে। তার মানে কিন্তু পোশাক নিয়ে কথা বলা যায় না, তা কিন্তু না, তার মানে হচ্ছে উলঙ্গ পোশাক নিয়ে কথা বলা যায় না, উলঙ্গ পোশাক নিয়ে কথা বলাটা স্বাভাবিক, বোরকা নিয়ে কথা বলাটা স্বাভাবিক। হ্যাঁ, সো তার মানে ওনার কাছে ওনার প্রথমত হচ্ছে ওনার স্বাভাবিকের সংজ্ঞা নিয়ে এখানে একটু মতানৈক্য দেখা যাচ্ছে, রাইট? ওনার দৃষ্টিতে যেটা উনি একেবারে স্বাভাবিক ধরে নিচ্ছেন একেবারে, মানে এটা আলোচনার ইয়ে রাখে না, কোনো সুযোগ অবকাশই রাখে না, এই টাইপের উলঙ্গ পোশাক আলোচনার কোনো অবকাশই রাখে না, খালি বোরকা আলোচনার অবকাশ রাখে।
ওনাকে ওই পয়েন্টটা বললাম কি যে না পোশাক নিয়ে কথা বলা যাবে না আন্ডার এনি সার্কামস্টেন্স, উনি নিজেও এটা বিশ্বাস করেন না, কখন কোন পোশাক নিয়ে কথা বলা যাবে না যাবে না সেইটা উনি নিজেও মেনে চলেন, কিন্তু ওনার মনে হচ্ছে যে এখন এই পোশাক পরে আসা যাবে এবং এটা নিয়ে কথা বলা যাবে না। আচ্ছা, ওনার দুনিয়ায় ওনার রুলে এটা ওনার মনে হচ্ছে আর কি। না, মির সাহেবের কিন্তু এটা মনে হচ্ছে না, বাংলাদেশে কিন্তু আপনি এখন যদি একটা কী জানি বলেন জরিপ করেন, বাংলাদেশের 90% লোকই কিন্তু এটা মনে করবে না, বাংলাদেশের 90 না 95% লোক একটা রেফারেন্ডাম করলে বলবে যে না এই পোশাক গ্রহণযোগ্য না বাংলাদেশের কালচার, রাইট? ও আচ্ছা, না 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 সেটা তো করা যাচ্ছে না, করা যাবে না, সেটা হইলে আবার ঝামেলা আছে, রাইট? সো একটু একটু আরামে থাকে, মানে ওনারা গাছেরটাও খাবেন তলারটাও কুড়াবেন আর কি, ওইটাই আর কি একটু বলতে চাচ্ছি। ওনারা সকল ধরনের প্রোটেকশন ওনারা চান কিন্তু এই দেশে বসে কিন্তু আবার। আচ্ছা, এখন ওনাদের ইয়ে জায়গাতে আসি। এই অনুষ্ঠানটি গ্ল্যামার নিয়ে একটি অনুষ্ঠান, সেখানে দেশীয় ওয়েস্টার্ন সব ধরনের কাপড় পরে প্রতিযোগীরা হেঁটেছে, আমি মঞ্চে উপস্থাপনা করছি। তো এরকম একটি মঞ্চে এসে, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে এসে পোশাক নিয়ে কথা বলাটা এটা একটা কুরুচির লক্ষণ। আমার মনে হয় উনি অনুষ্ঠানের যে ওয়েটটা ওইটা মনে হয় বুঝতে পারেননি। আমার নিয়ে অনুষ্ঠান, সেখানে দেশীয় পোশাক পরা হয়েছে, ওয়েস্টার্ন পোশাক পরা, অ্যাগেন আবার বললাম কিন্তু অ্যারাবিয়ান পোশাক পরলে কিন্তু তখন উনারই কিন্তু ইস্যু থাকবে। হ্যাঁ, তার মানে পোশাক নিয়ে ইস্যু, মির সাব্বিরের একটা পোশাক নিয়ে ইস্যু, ওনার আরেকটা পোশাক নিয়ে ইস্যু আর কি, ইস্যু নাই সেটা বলা যাচ্ছে না আর কি। হ্যাঁ, ওনাকে ওনার স্ট্যান্ডার্ড দিয়ে ধরলে উনি পার পাবেন না, সেটা আমরা জানি। ওনার হিপোক্রিসির জায়গাটা, ওনার মেন্টাল যে হিপোক্রিসির জায়গাটা উনি নিজেও হয়তো অ্যাওয়ার না, এই জন্য একটি অ্যাওয়ার করে দিচ্ছে আর কি কিছু কেস স্টাডি করে। এখন উনি হয়তো শুনে শুনে যদি বসে, আন্টি যদি মানে আপা যদি আমার প্রোগ্রামটা শুনেন তাহলে বসে উনি একটু থতমত এবং লজ্জায় পড়ে যাবেন এবং একটু বিপদে পড়ে যাবেন। উনি যা বলতেছে কথা তো সত্যি, অনুষ্ঠানে একটা বোরকা পরে কেউ আসলে আমি কিন্তু না চুলকে ছাড়তাম না। না, গ্ল্যামার নিয়ে অনুষ্ঠান হইলে কেন উলঙ্গ পোশাক পরতে হবে? উনি এমনভাবে কথাগুলো বলবেন মনে হয় যেগুলো খুব স্বাভাবিক, মির সাহেবের কথাটা অস্বাভাবিক অনেকটা স্বাভাবিক। এই গ্ল্যামার নিয়ে অনুষ্ঠান, এখানে তো এরকম পোশাক আশাক পরে আসবে, এটা না না এটা স্বাভাবিক কেন হবে? গ্ল্যামার নিয়ে অনুষ্ঠানে কেন এই আপনাকে হাফাথা ড্রেস পরতে হবে, পিঠ দেখানো ড্রেস করতে হবে? একটা গ্ল্যামার নিয়ে অনুষ্ঠানে কি একজন পুরুষ ভদ্রলোক এই পোশাক পরে আসেন? না আসেন। উনি কী পরে আসেন? উনি ফুল হাতা স্যুট বুট ব্লেজার পরে আসেন, শার্ট পরে আসেন, এরকম এই পর্যন্ত সব পুরুষদের কিন্তু গ্ল্যামার অনুষ্ঠান হোক আর যেই অনুষ্ঠান হোক, কোনো অনুষ্ঠানে কিন্তু পুরুষদেরকে এইরকম অর্ধলঙ্গ পোশাক পরে আসতে দেখা যায়, শুধুমাত্র মহিলাদেরকে আসতে দেখা যায়, রাইট? তার মানে গ্ল্যামারের উনি যেটাকে জাস্টিফাই করে ফেলার চেষ্টা করতেছেন যে ও গ্ল্যামার বলে এটা স্বাভাবিক না, তাহলে কি পুরুষের গ্ল্যামার নারীর গ্ল্যামার আলাদা? নারীর গ্ল্যামার হইতেছে দেহভিত্তিক, মানে উনি যেই স্বাভাবিকভাবে বলে গেলেন যে গ্ল্যামারের অনুষ্ঠান এখানে তো অর্ধলঙ্গ অর্ধলঙ্গ হয়ে আসবে এটাই স্বাভাবিক, না এটা স্বাভাবিক না, এটা স্বাভাবিক না, আপনারা এমনভাবে বলে চলে যান মনে হয় যে এটা স্বাভাবিক। তো এই যে আপু, উনি ওয়েস্টার্ন ধ্যান ধারণায় কিন্তু বিশ্বাস করেন বোঝা যাচ্ছে, উনি কিন্তু বাংলাদেশে বসে কিন্তু উনি ওয়েস্টার্ন ধ্যান ধারণায় চলেন, ওয়েস্টার্ন লাইফস্টাইলে ওনার কাছে এমন এতটাই স্বাভাবিক মনে হয় যে উনি কিন্তু বাংলাদেশে যেই দেশে এই পোশাক স্বাভাবিক না সেই দেশে বসে এই পোশাক নিয়ে কথা বললে ওনার কাছে এটা অস্বাভাবিক মনে হচ্ছে, কারণ উনি কিন্তু আমেরিকায় থাকেন বাংলাদেশে থাকেন না। আচ্ছা, দেখি তো কথাটা ঠিক কিনা। আমাকে বুলিং করা হয়েছে, এটা একটা ক্রাইম নাকি ক্রাইম বুঝছেন? কিন্তু ভদ্রমহিলা কিন্তু আমেরিকান, উনি কিন্তু বাংলাদেশি না, ওনার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে এরকম পোশাক পরা বাংলাদেশে নাকি, এটা খুবই স্বাভাবিক ব্যাপারটা নিয়ে অবশ্যই মির সাবির যে কমেন্ট করছেন যেভাবে করছেন এটা উইয়ার্ড হয়েছে, ডিসটেস্টফুল হয়েছে, এই ব্যাপারে আমি ওনার সাথে একমত, বা ওনার সাথে একমত না, এই ব্যাপারে আমি একমত আর কি। এই ব্যাপারে সম্ভবত খুব বেশি বিতর্ক নাই, তো যেহেতু এই ব্যাপারে খুব বেশি বিতর্ক নাই এটা এই জন্য এই পয়েন্ট নিয়ে বারবার আলোচনা করতেছি না, যেটা বেশ বিতর্কিত যে ওনাকে কথা বলা যায় না। হ্যাঁ, এই কারণে এটা নিয়ে কথা বলতেছি। তো উনি ওনাকে এটা বলা যায় না, রাইট? ওনার কাছে এটা বলা যায় না, ভালো কথা। উনি বলতেছেন কি এটা কিন্তু ক্রাইম, এবং এটার কিন্তু এটা ক্রাইম, এটা নাকি বুলিং ক্রাইম। আচ্ছা, ক্রাইম মানে কি? ক্রাইম মানে শাস্তিযোগ্য অপরাধ। কেন শাস্তিযোগ্য অপরাধ হবে? আপনি আমেরিকান, এদের হিসাবটা বোঝেন, এনাদের নিয়ে যে জায়গার ঝামেলাটা এনাদের, এনারা হয়তো ওনার গাছেরটাও খাবেন তলারটাও কুড়াবেন। হ্যাঁ, এনারা বাংলাদেশে আমেরিকান স্টাইলে চলাফেরা করবেন, একেবারে ইয়ের সময় বদমাইশি করার বেলায় সকল কিছু আমেরিকান হইতে হবে, কিন্তু সভ্যতার আমেরিকা যে সভ্য ধ্যান ধারণ আইডিয়া ওগুলো চর্চার বেলা কিন্তু তখন আবার খাঁটি বাঙালি। এরা 50% এর বেস্ট অফ টু ওয়ার্ল্ডস আর কি, এরা বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস দিয়ে এরা জীবন সাজাবে। এরা চলাফেরা পোশাক আশাকের বেলায় আমেরিকান ধ্যান ধারণটা খুবই স্বাভাবিক, বাংলাদেশে এরকম অর্ধলঙ্গ ড্রেস পরবেন। আর যদি আপনি ওই সভ্যতার আইডিয়াগুলো ইম্পোর্ট করার কথা বলেন, যে মানে আপনি এরকম পোশাক পরার যেরকম আপনার অধিকার আছে আপনাকে গালি দিবে আরেকজনে, সেটা কিন্তু তার অধিকার, বাক স্বাধীনতা। আমেরিকান আইডিয়া কিন্তু, আমেরিকান কিন্তু অর্ধেক ইম্পোর্ট করতেছেন, বাকি অর্ধেক কিন্তু ইম্পোর্ট করতেছেন না আপনি আপনার সুবিধার জন্য। হ্যাঁ, তো আপনি যেরকম অর্ধেক ইম্পোর্ট করছেন যে আমার পোশাক পরার স্বাধীনতা আছে আমি যা ইচ্ছা তাই পড়বো, তেমনি আরেকজনের কিন্তু গালি দেওয়ার ক্রাইম আছে, স্বাধীনতা আছে আপনাকে। ফেসবুক কমেন্ট সেকশন এসে যদি এখন ওনাকে প্রচণ্ড গালাগালি করে উনি কী করবেন? উনি দূর মারবেন মামলা করতে আদালতে, উনি কিন্তু দূর মারবেন মামলা। আমেরিকানরা কিন্তু এগুলো চিন্তা করতে হবে, কল্পনা মানে কোনো আমেরিকার একটা রাস্তার লোকের মাথায় চিন্তা আসবে না যে কেউ কিছু বললে মামলা করা যায়, কারণ বাক স্বাধীনতা। সো কালচারের যে কথাটা বলি আর কি, বাংলাদেশ তো মনে করেন অসভ্য দেশ, যে কারো একবার বিশ্ববিদ্যালয় শিক্ষক পর্যন্ত প্রথমেই চিন্তা আসে মাথায় মামলা করবো। ওই যে পাকিস্তানের পড়তেছি রুমিজ রাজা হচ্ছে মামলা করছে ইয়ের বিরুদ্ধে, কামরান আকমলের বিরুদ্ধে, কামরান আকমল ইউটিউব চ্যানেলে পাকিস্তান ক্রিকেট দলের পারফরমেন্স নিয়ে সমালোচনা করছে দেখে, ক্রিকেট বোর্ডের সমালোচনা করছে দেখে
আইনি নোটিশ পাঠাইছে কামরান আকমলকে, এবং উনি কনসিডার করতেছেন আরও দুই তিনজন সাবেক ক্রিকেটারকে আইনি নোটিশ পাঠাবেন। পাকিস্তান দলকে নিয়ে কোনো ধরনের সমালোচনার বরদাস্ত করা হবে না, উনি আর বরদাস্ত করবেন না। সো আপনি বুঝতেছেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অসভ্যদের মেন্টালিটি, যে কথা বললে মুখ খুললেই খালি আদালতে দূর মারে মামলা। সেকেন্ড আমরা এই এপিসোডের সেকেন্ড অংশে আলোচনায় সেটা উঠে আসবে আরও। এই ভদ্রমহিলা কিন্তু একটা ক্রাইম বানিয়ে ফেলতেছেন, মির সাব্বির যেটা বলছেন নাকি ক্রাইম, উনি কিন্তু মামলা করে দেবেন। উনি কিন্তু যৌতুক মামলা, নারী নির্যাতন মামলা, ফুসলিয়ে ধর্ষণ মামলা, এগুলোর কিন্তু ওনারা এক্সমার্ট বাঙালি মহিলার। হ্যাঁ, মুখ খুললে এই দেশে মামলা, এবং ওনার ভাষা কিন্তু দেখতেছেন অলরেডি, উনি এটা নাকি ক্রাইম হয়েছে, তার মানে এটা স্ট্যাচুটরি অফেন্স, রাইট? আচ্ছা, ভালো কথা। ফেসবুক কমেন্ট সেকশন এখন যদি এসে আন্টি আপনাকে গালাগালি করে, বাঙালি যদি গালাগালি করে, তখন কি আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটাই তো স্বাভাবিক, এটা আমরা আমেরিকান ধ্যান ধারণায় চলতেছি না, বাংলাদেশে ফ্রি স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, গালাগালি মানে গালাগালি তো কনস্টিটিউশন দ্বারা প্রোটেক্টেড, সোনার বাংলার কথা হিসাব মিলাইতে পারবেন না, তো গালাগালি আমেরিকান কনস্টিটিউশন দ্বারা গালাগালি প্রোটেক্টেড। হ্যাঁ, আপনি যেরকম এই পোশাক পরা স্বাধীনতা প্রোটেক্টেড, আপনাকে গালি দেওয়াটাও প্রোটেক্টেড, কিন্তু আপনি কিন্তু এটা এখন ক্রাইম বানিয়ে দিচ্ছেন, আপনি কিন্তু মামলা করবেন। আপনি কিন্তু কমেন্ট সেকশনে এসে আপনার যদি অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালাগালি করে, আপনি কিন্তু বাঙালির ভাবমূর্তি, মানহানি, এইসব এই কী জানি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ফ্যাক্ট দায়ী না, আপনি কিন্তু দৌড়া দৌড়ে শুরু করবেন মামলা করার জন্য। তার মানে আপনারা কিন্তু আমেরিকান কোনো কিছুতেই বিশ্বাস করেন না, কোনো সভ্যতার যে সুসভ্য আইডিয়া, আপনারা খালি পোশাকে, যেটা সহজ, ইজি টু অ্যাচিভ অর ইজি টু ফলো, রাইট, আপনারা সেটার মধ্যে আছেন যে বাহ্যিকভাবে এক্সটার্নালি দেখাইতে হবে প্রচণ্ড আমেরিকান, পটর পটর ইংরেজি বলতে পারলে আমেরিকান, অর্ধলঙ্গ ড্রেস পড়তে পারলে আমেরিকান, ওই যে এখানে আমেরিকান হইতে গেলে তখন কিন্তু আপনাদের সেটা আসে না, এটা আপনার অসম্ভব তখন আপনাদের জন্য। আন্টিকে যদি এখন আমি বলি যে আপনি আপনার একটু কষ্ট হবে জিনিসটা মেনে নিতে, কিন্তু কিছু করার নাই আন্টি, ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু আমেরিকান ধারণা যে ফ্রি স্পিচ, যে আপনাকে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় যে কেউ যে কিছু বলে গালি দিতে পারবে, প্লিজ আদালত দৌড়ে না। যদিও বাংলাদেশ একটা অসভ্য দেশ, বিদে আপনি আদালতে দৌড়েলে দেখা যাবে যে আদালতও শুরু করে দিছে এইগুলো করা, যদিও ফ্রি স্পিচ বাংলাদেশের কনস্টিটিউশন দ্বারা প্রোটেক্টেড, কিন্তু যেহেতু এটা আমরা একটা অসভ্য দেশে আসি, আপনি কিন্তু অসভ্যতা আমির বেনিফিটটা নিতে যায় না প্লিজ, কারণ আপনি কিন্তু আমেরিকান, আপনি কিন্তু আমেরিকান ধারণায় চলেন, আপনি আমেরিকান ধারণায় বিশ্বাস করেন, আমেরিকান ভার্চুগুলো এবং ভ্যালুজ হইতেছে আপনি আপনার জীবনে চর্চা করেন, আপনি অর্থলঙ্গ হয়ে চলেন, এবং আপনাকে নিয়ে কথা বলা আপনি এটা অপছন্দ করেন, তাহলে কিন্তু আপনি গালাগালি করলে আপনি কিন্তু মামলা করতে যান না। এই কথা বললে কিন্তু উনি মাথা চক্কর মেরে পড়া যাবে, বলে কি এটা আবার কোন দেশের উইয়ার ধারণা, ও না এটা আপনার ওই আমেরিকান ধারণাই, হ্যাঁ ওইটা মাথায় ঢুকবে না, এটা মাথায় ঢুকবে, ওইটা চর্চা করবেন না, এটা চর্চা করবেন, বরং ওইটাকেও চর্চা করতে গেলে বরং তখন আউলিয়া যাবেন। তো যাক, ওনাদের এই এই যে একটা ফাকড আপ রিয়েলিটি, একটা ফাকড আপ ওয়ার্ল্ড ভিউ, ওনাদের ধারণা সারা পৃথিবীতে আইন, আদালত, সভ্যতা এগুলো আসছে সব ওনাদের পার্সোনাল ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য। আমি যখন অর্ধলঙ্গ হয়ে চলবো তখন আমাকে প্রোটেকশন দিবে, হইতেছে আমেরিকান ধ্যান ধারণা, আমি যখন হইতেছে কিন্তু আমি যখন আমার যদি কেউ আবার গালাগালি করে তখন আমি সোনার বাংলার সিস্টেমের সন্ধ্যায় যাবো, তখন আমি তার বিরুদ্ধে মামলা করে তাকে জেলে ঢুকিয়ে দিব, রাইট? সো যাকি এগুলোর নিয়ে বেশি কথা বলাও হইতেছে সময়ের অপচয়, আমরা সেকেন্ড পার্টে চলে আসি যে মামলাবাজদের দেশ, ফ্রি স্পিচ, হ্যাঁ পোশাক পরার স্বাধীনতা আছে কিন্তু কথা বলার স্বাধীনতা নাই, সে বুঝেন আমেরিকা। সো এটা নিয়ে আমি একটা এপিসোড করছিলাম অনেক আগে, কত নম্বর এপিসোড ছিল, 300 কত নম্বর এপিসোড জানি, মেহজাবিন এবং নিশো একটা নাটক করছিলেন, সেই নাটকের মধ্যে কুরুচিপূর্ণ বাঙালির কুরুচিপূর্ণ নাটকের গল্পের কারণে ওনাদের বিরুদ্ধে তখন মামলা করা হচ্ছিল বা হবে এরকম আলোচনা ছিল। তারপর সেই এর বাঙালি তো বুঝেনি, হ্যাঁ মামলা মামলা মামলা, ওকে, সেই ইয়ের মুখে ওনারা হইতেছে ভয়ে ভয়ে, কিন্তু বাঙালি বুঝছেন ভয়ে, বাংলা সবসময় ভয়ে ভয়ে থাকে, এটা নাকি স্বাধীন দেশ, আজকে দেখলাম কৃষিমন্ত্রী বলতেছে এটা বাংলাদেশ নাকি স্বাধীন দেশ, বিদেশি রাষ্ট্রদূতরা নাক জানি না গলায় বাংলাদেশ স্বাধীন দেশ, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। সো একটা নাটক বানাইছে, নাটকের মধ্যে ওনারা হইতেছে একটা স্টুপিড কাজ করছে, সেটা হচ্ছে ওনারা নাটকে মেসেজ দিতে চাইছে যে প্রতিবন্ধী শিশু যে হয় এটা হচ্ছে ইয়ে কী জানি বলে, মানুষ যে পাপ করে পাপের ফসল হিসেবে প্রতিবন্ধী শিশু হয়। এটা অবশ্যই একটা খুবই উইয়ার্ড ব্যাপার যে কোনো একজন স্টুপিডের মাথা থেকে এটা আইডিয়া আসতে পারে, একটা পুরো নাটক করছে একটা পুরো টিমের কারো মাথা থেকে এটা আসে নাই, কেউ এটা সামনে আনে নাই যে এটা কী দেখাইতে যাচ্ছেন, এটা উইয়ার্ড, মেবি সামনে আনছে কিন্তু যে ডিসিশন মেকার সেই ভদ্রলোক ওনার কাছে মনে হয়েছে না, এটা খুবই স্বাভাবিক। যাই হোক, সেটা নিয়ে দুর্দান্ত সমালোচনার মুখে ইদার রিয়েলাইজেশন আসছে, অথবা আচ্ছা অন্য নাটকের বাদ দিলাম, মেহজাবিন এবং নিশো ওনাদের তুই নাটকটা করা উচিত হলো, ওনাদের কমন সেন্স ওনাদেরকে বাধা দেওয়া উচিত ছিল, দেয় নাই দুঃখজনক, কী করবেন আর। সো যাই হোক, সবাই মিলে একটা স্টুপিড ডিসিশন নিছে, আমরা একটা স্টুপিড নাটক করবো, সেই নাটকে আমরা একটা মেসেজ দিব, ইডিওটিক মেসেজ দিব যে প্রতিবন্ধী শিশু হচ্ছে বাবা মার পাপের ফসল। আচ্ছা, সো ওই যে হুজুরা যেরকম বলছিল যে কোভিড হয় হচ্ছে যারা গুণাগার, যারা ভালো মুসলমান এনাদের কোভিড হয় না, বুঝছেন না, তো যত হুজুর টুজুর পরে সবার কিন্তু কোভিড হওয়া শুরু হয়েছে, তার মানে হুজুরা গুণাগার ছিলেন। সো স্টুপিড কথাবার্তা আর কি তো করলেন। আচ্ছা, তারপর আলোচনা সমালোচনার মুখে নাটকটা নামায় নেওয়া হয়েছে, নিশো সরি বলছে, ইয়ে সরি বলছে, সকলে সরি বলছে, কিন্তু বাঙালি কিন্তু ছাড়বে না, বাঙালি কিন্তু ছাড়ে না, আমরা কিন্তু জানি ওই আন্টির কাছ থেকে, আমরা জানি আন্টি কিন্তু খেয়ে দিবে, কিন্তু মামলা করবে, অলরেডি বলছে এটা নাকি ক্রাইম হয়েছে, ওনাকে কথা বলা ক্রাইম, ভাষা বুঝছেন, খাইয়ে দিবে একদম।
সো আমরা কিন্তু জানি এদেশে কথার জন্য কিন্তু কাউকে ছাড়া হয় না। হ্যাঁ না, এটা অবশ্য অবশ্য সত্যি কথা না, কথার জন্য কাউকে ছাড়া হয় না, হয় না, এটা সত্যি কথা না, কাউকে ছাড়া হয়, কাউকে ছাড়া হয় না। এরকম একটা স্টুপিড নাটক বানাইছে, একটা স্টুপিড কাজ হয়েছে, এটা নিয়ে সমালোচনা হয়েছে, নাটকটা সরাই নিয়েছে, সরি বলছে শেষ। না না না, চ্যানেল আইতে একটা নাটক সম্প্রচার হয়, একটা নাটক প্রচার করা হয়। নাটকটি বিষয়বস্তু ছিল এমন যে মা বাবার অপকর্মের ফলে সন্তান প্রতিবন্ধী। আমরা বিজ্ঞ আদালতে আবার নারাজি পিটিশন দিয়েছি, আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে তারা নিজেরা স্বীকার করেছে যে তারা অপরাধ করেছে, কিন্তু ফেসবুকে তারা ক্ষমা চেয়েছে, ইউটিউবে তারা এটাতে সরিয়েছে। এটা তো প্ল্যাটফর্ম না যে ফেসবুক ওনারা ক্ষমা চাইবে তাহলে তার অপরাধ তার সংকৃত হয়ে যাবে, অপরাধ থেকে মুক্তি পেয়ে যাবে। বিজ্ঞ আদালত এই বিষয়টা অ্যাকসেপ্ট করেছেন, আমরা এই জন্য আমরা সন্তুষ্ট প্রকাশ করছি বিজ্ঞ আদালতে। নিশু এবং ইয়েকে আদালত থেকে কিন্তু বলছে যে আদালতে হাজিরা দিতে হবে, নিশু এবং ইয়েকে মেহজাবিনকে আদালতে হাজিরা দিতে হবে, একটি স্টুপিড নাটক বানায় সরি বলছে, হচ্ছে না তাতে করে বাঙালি। হ্যাঁ, হাওয়া নাটকে হইতেছে কি জানি খাওয়া পাখি খাওয়ার দৃশ্য দেখাইছে, ওটার জন্য কিন্তু হাওয়া নাটক হাওয়া সিনেমা নিয়ে কিন্তু সিনেমা বন্ধ করে দিচ্ছে, সেই করে ফেলতেছে রাইট। এগুলো করে বেড়াচ্ছে, এগুলো কিন্তু সবার সাথে করা হচ্ছে না। আবার আমরা এই যে কিছুদিন আগে একটা পুলিশ সদস্যের হচ্ছে আমরা ফোন আলাপ শুনলাম, ওই যে ইয়ে চ্যানেল কি জানি ইলিয়াস হোসেন ওনার চ্যানেলে, ওই যে পিবিআই এর কর্মকাণ্ড নিয়ে যে ওখানে রিপোর্টিং, উনি একজন পুলিশ সদস্য ভদ্রমহিলার ফোন আলাপ শুনলাম আমরা সেখানে। ভদ্রমহিলার হইতেছে আরেক ভদ্রলোকের সাথে ফোন আলাপ করতেছিলেন আর কি, কোরআন শরীফ পাঠ করতেছিলেন হনে, বোঝেন নাই। সো সেই কোরআন শরীফ তিলাওয়াতের মাঝখানে উনি হইতেছে ভদ্রলোক বলতেছে যে ফ্রিজের মধ্যে হরিণের মাংস আছে, আর মহিলা বলতেছে যে ফ্রিজের মধ্যে হরিণের মাংস আছে, আয়সা খাবে, ভদ্রলোক বলতেছে আয়সা খাবে না, হাসাহাসি করে কথা বলতেছে। হরিণের মাংস, হরিণ কিন্তু বাংলাদেশে কিন্তু স্বীকার করা অপরাধ, আপনার বাসায় কিন্তু হরিণের মাংস না, কার জন্য মাঝখানে বাসায় হরিণের চামড়া পাওয়া গেছে, ওকে ধরে নিয়ে গেছে। পরে ওই লোক বললো যে আমি হরিণ স্বীকার করি না, আমি চামড়াটা কিনছি না, তাও ধরে নিয়ে গেছে। হ্যাঁ, আইনের প্রয়োগ। ওকে, ভদ্রমহিলা বলতেছে আমার বাসার ফ্রিজের মধ্যে হরিণের মাংস। ভদ্রমহিলার কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই ভদ্রমহিলা, কিছু না, কেন উনি পুলিশ সদস্য, বাবার উনি পিবিআই সদস্য, পুলিশ সদস্য, উনি সরকারি লোক অথবা আওয়ামী লীগের লোক অথবা, ওনাদের কিছু হবে না। কার হবে? ওই নিশু এবং মেহজাবিন একটা নাটকের মধ্যে একটা স্টুপিডিটি করছে, সেটার জন্য সরি বলে সে না না তাও ওনাদেরকে নাকি দৌড়াইতে হবে আদালতে। দেশ হচ্ছে সেই দেশ, বুঝতে হবে এটা কোন দেশ। সেই দেশে বসে কিন্তু এই ভদ্রমহিলা আবার কিন্তু আমেরিকান পোশাক পরবেন ওনার কাছে, এটা খুবই স্বাভাবিক, যেটা নিয়ে কথা বলাই অস্বাভাবিক। এমন একটা দেশে, যেই দেশে কিন্তু আবার আমেরিকান অন্যান্য ধ্যান ধারণা যেগুলো, এগুলো কিন্তু ওনার কাছে আবার অস্বাভাবিক লাগবে, বরং যেগুলো স্বাভাবিক সেগুলো ওনার কাছে অস্বাভাবিক লাগবে, সেগুলো কিন্তু উনি শুনলে মাথা ঘুরে নিচে পড়ে কম বয়সে মারা যাবেন আর কি, রাইট। সভ্য সভ্য চিন্তাভাবনা, আইডিয়া, সভ্যতা যাকে বলা, রুল অফ ল, ওইগুলোর ধারে কাছে বাঙালি নাই, তাদের কাছে খালি পছন্দ হয়েছে যে আমেরিকানরা অর্থলঙ্গ হয়ে চলাফেরা করে, আমরা অর্থলঙ্গ হয়ে চলাফেরা করবো, এবং এটা নিয়ে কথা বলা বাংলাদেশে, আমেরিকানরা বাংলাদেশে বসে সেটা নিয়ে কথা বলা অস্বাভাবিক, কুরুচিপূর্ণ এবং ক্রাইম।